Assalamualaikum, আমি চলে আসছি ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ সৈকত বরাবর মতো চলে আসলাম সিনিয়র ইঞ্জিনিয়ার দক্ষতা ধারা যারা রয়েছেন আমাদের পাশেই মক্কা এন্টারপ্রাইজ তাদের রিভিউ কন্টিনিউ আমরা করে থাকি তো আজকে আমি চলে আসছি সিলেট লন্ডনি প্রবাসী ভাই এবং বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে যারা আমার বিশ্বজুড়ে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য সুখবর রয়েছে কারণ আমাদের এই ভিডিওর ডিজাইনটা রয়েছে আপনার ইউরোপিয়ান রয়্যাল ফ্যামিলিদের যে ইন্টেরিয়র ডিজাইনটা সেটা সামনে তুলে ধরতেছি আর অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে দেখলে আপনারা আপনাদের ফ্ল্যাটের কোন রুমে কত টাকা স্কোয়ার ফিট খরচ করবেন কত স্কোয়ার ফিট সিলিংয়ে খরচ করবেন পুরোটা দেখতে পাবেন এবং একটা ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ যে কথা শেখাস এ হচ্ছে আমাদের মেসাস মক্কা এন্টারপ্রাইজের প্রোপাইটর ভাইয়ের নামটা একটু জানবো আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভাই পুরো ভিডিওটা জুড়ে সহযোগিতা করতেছে আপনাদের প্রাইজে একটা ধারণা থাকবে তো জিয়া ভাই আমরা ফার্স্টে দরজা দিয়ে যাবো বার্মাটিক মেন গেটে বার্মাটিক সেগুন বিনিয়োগ বলে বার্মাটিক আপনাদেরই দেওয়া জি জি আচ্ছা এই ফ্ল্যাটে কি কি কাজ করেছেন আমাদের সিলিং ডেকোরেশন হোম ডেকোরেশন কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট পুরো জুড়ে আমাদের ইলেকট্রনিক্সের কাজ করা হয় না জি ইলেকট্রনিক্সের কাজটা আমরা পুরো বাদ রাখছি এটা মালিক পক্ষ দিবে মালিক পক্ষ করবে ওকে তো চলো আমরা এক এক করে ভিতরের ডিজাইনগুলো দেখি এ হচ্ছে আমাদের লুকটা অনেক চমৎকার একটা এটা ড্রয়িং ডাইনিং আচ্ছা এটা সুরেক সুরেকটা প্রথমে দেখাই দিই মেইন গেটের সামনে সুরেক এই একটা সুরেক আর পাশে বাইরে একটা সুরেক আছে সুরেক করছি তো ক্লায়েন্ট বলছে যে দুটা সুরেক দিলে আমার বেটার হবে তো গেটের সামনে একটা গেটের বাইরে একটা ওকে হাইড্রোলিক্স প্রত্যেকটা হাইড্রোলিক্স হিংস আমাদের দেওয়া আছে আর এই পাশে দেখতে পাচ্ছি এটা আমাদের কলোজার আপনার ড্রয়িং রুমটা এটা এটা আমাদের ড্রয়িং রুম খুলে আপনি ড্রয়িং রুমে ঢোকার জন্য চারটা ডোর আছে চারটা ডোরে ক্লোজ করা যাবে চারটা ডোরে ক্লোজ করা যাচ্ছে চারটা ডোরে ক্লোজ করা যাবে আচ্ছা আর এটা প্যাকেজ হিসেব তো এটা প্যাকেজ হিসাবে আমাদের এটা করছে আমি এই প্যাকেজ চারটা ডোর বার্মাটিক ওয়াল কমপ্লিট শিপিং ওর সলিড উড দিয়ে আমাদের এটা পড়ছে হচ্ছে 1,80,000 টাকা আচ্ছা এটা সাইজটা একটু বলে দিবেন সাইজটা আমাদের এখানে থিকনেসটা হচ্ছে পাকা 1.5 ইঞ্চি আউটে বেডটি আছে পাকা 3.5 আউটসাইডটা পুরোটা আমাদের থিকনেসটা পাবেন পাকা 1.5 ইঞ্চি আচ্ছা আর এটা কি চৌকাটটা সহকারে পুরো ফ্রেমটা পুরো ফ্রেম আছে আমাদের ফায়ারাই চৌকাটের আচ্ছা আর আপনার সিএনসি গুলো এগুলো আবার বার্মাটিক বোর্ড সিএনসি গুলো বার্মাটিক বোর্ড ভিতরে কি এটা গ্লাস ভিতরে গ্লাস গ্লাসের উপরে ফসফেট পেপার দেওয়া জি আচ্ছা তাহলে সেটা টেম্পার গ্লাস হিসেবে কাজ করবে জি 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 ওকে এটা প্রাইস করো প্যাকেজ 1,80,000 জি 1,80,000 কোন ক্লায়েন্ট যদি চায় যে পেপারটা হোয়াইট না দিয়ে আমরা ব্ল্যাক দিব ব্ল্যাক দিতে পারে প্লাস দানা দানা টাইপের দিতে পারে সেটা ক্লায়েন্টের অভিরুচি তো চলুন বিয়াস আমরা একটু ভিতরে চলে যাই ভিতরে ডেকোরেশনটা দেখবো উপরে ফার্স্টে সিলিং এর ডেকোরেশনটা দেখবো উপরে সিলিং করতে আমরা সিএনসি জালি করছি আউটসাইডে ড্রপ সিলিং করছি ফ্যান লাগাই দিছি আর এখানে ঝাড়বাতি বসবে জি ঝাড়বাতি বসাবে দুই পাশে দুইটা বসবে ইয়েস ঝাড়বাতি বসাবে উপরে সিলিংটা কিন্তু অনেক নাইস খুবই সুন্দর কালার এটা হচ্ছে ড্রয়িং রুম আচ্ছা আলোচনার সাপেক্ষে প্রাইসটা কমবে পারবে কোনটা ফিক্স না ঢাকার বাইরে এক প্রাইস ঢাকার ভিতরে এক প্রাইস আলোচনা করে নেবেন জি এবার দেখাচ্ছি আমাদের টিভি ক্যাবিনেট ক্লায়েন্ট চাইছিল সিরামিক দেওয়ার জন্য আমরা কিন্তু বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ড দিয়ে আমরা সিরামিক কেটে দিছি আচ্ছা সিরামিক টাইলস দেওয়ার জন্য সিরামিক টাইলস হ্যাঁ টাইলস দেওয়ার কথা বলছিল তো আমি বললাম যে বস আপনি যদি নেন এটা বার্মাটিক সেগুন বোর্ড দিয়ে করলে আমরা সিরামিক কেটে দিলে এটা সবচেয়ে পারফেক্ট হবে দেখতে খুব গর্জিয়াস লাগছে
খুবই সুন্দর এবং টাইলসের মধ্যে কোনো অংশ কম না এবং টাইলসের যে গ্লেজিটা সেটাই পাচ্ছি আমরা এখানে আচ্ছা এই যে টিভির ক্যাবিনেটটা পুরোটাই আমাদের ডোর আছে নিচে এখানে দুটো ডয়ার দিছি সাইডে দুটো ডোর দিছি পুরোটা ইনস কিন্তু হাইড্রোলিক্স ছেড়ে দিবেন লেগে যাবে আমাদের একটু এটার স্কয়ার ফিটের প্রাইসটা ধারণা দিবেন কত থেকে কত হতে পারে এই বক্স সহ আমরা ডোর 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 সহ ডয়ার সহ এবং টিভির ক্যাবিনেট সহ পুরো স্কয়ার ফিট করে আমরা এটা 950 টাকা বিশেষ করে টিভি ক্যাবিনেট গুলো বল টিভি ক্যাবিনেট 950 টাকা 950 কেউ যদি আপনাদেরকে কন্টাকে দিতে চায় সেটাও প্যাকেজ সহ কন্টাকে প্যাকেজ আলোচনা সাপেক্ষে প্যাকেজে নিয়ে থাকেন তো আপনারা স্কয়ার ফিট হিসেবে নিতে পারেন কেউ যদি দেয় আবার যদি প্যাকেজ দেয় প্যাকেজও নিতে পারবেন তো ভিউয়ার্স চলুন আমরা আমাদের ডোর কলার আবার আপনি লাগাই দেখাই দিই দুটো পাশে আমাদের সিএনসি করা কিন্তু বর্তমানে দেখাই দিন দুটো সাইডে কিন্তু সিএনসি দিচ্ছি এক পাশে না অনেকে দিয়ে থাকে কিন্তু এক পাশে আমরা কিন্তু দুটো সাইডে সিএনসি দিচ্ছি দুই পাশে সিএনসি করা ইয়েস নাইস তো এবার চলে যাই এখানে কিন্তু ইলেকট্রিক বক্সের একটা ক্যাবিনেট করা ইলেকট্রিক বক্স জি একটা ডোর দিয়ে দিছি সিকিউরিটি থাকবে সেফটি ডিবি বক্সটা আমাদের চলে আসলাম এবার আমরা আসলাম ওতে ডাইনিং রুমে এগুলো কি হিসাব প্রাইসটা স্কয়ার ফিট এগুলো স্কয়ার ফিট বেসিক্যালি মার্বেল এই পাথরের এটা এটা আমাদের মালিক পক্ষ দিয়ে দিয়েছে এটা গ্রানাইট আমরা টেজিনে লাগাতে গ্রানাইট এটা আমরা মার্বেল এটা নিচে কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ বোর্ড ওয়াটার প্রুফ ইয়েস এটা ওয়াটার প্রুফ বোর্ড এখানে এখানে ডয়ার দিয়েছি এটা ফিস্ট এখানে ডয়ার দেওয়া দেওয়া সব ওয়াটার প্রুফ বোর্ড এগুলো কিন্তু ওয়াটার প্রুফ বোর্ড হাইড্রোলিক করা আছে ড্রয়ারগুলো প্রত্যেকটা হিংসে আমরা কিন্তু হাইড্রোলিক্স ওকে দেওয়া এবং এখানে খুব সুন্দর করে উপরে ডিজাইনটা দেখতে পাচ্ছি আমরা একটু ডিজাইনটা উপর থেকে আপনাদের দেখাই আচ্ছা উপরে সিলিং এর প্রাইসটা একটু বলবেন উপরে সিলিং সিএনসি সিলিং গুলো করতে গেলে আসলে আমাদের ওই রেটই চলে আসে আর ড্রপ সাদা যখন প্লাস্টিক পেন্ট দিয়ে আমরা ড্রপ সিলিং করি আউটসাইডে সেগুলো আমাদের কিন্তু 350 টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আর এটার প্রাইস কত আসবে সিএনসি গুলো 550 টাকা 550 টাকা করে সিএনসি চারদিকে সিএনসি করা আছে আমার আমরা ডাইনিং রুমে একটা আরেকটা গেট করছি এই গেটটাও দেখা দিতে পারেন দুই সাইডে আমাদের গ্লাস শেলফ আছে 24 টাকার জন্য ডোরটা আমরা খুলে দেখাই দিই এটা প্যাকেজ তো না প্যাকেজ এটা প্যাকেজ গেটগুলো পারমাটিক সলিড উড দিয়ে করা তো এটা আমরা সম্পূর্ণ এটা প্যাকেজ কত করতেছে প্যাকেজ হিসাবে করছে এই গেটটা পড়ছে আমাদের 165000 টাকা 165000 টাকা জি তো আলোচনার সাপেক্ষে প্রাইসটা কমবে বাড়বে ঢাকার ভিতরে ঢাকার বাইরে একই সম্পূর্ণ সলিড উডের পারমাটিক সলিড উডের এবার আমরা চলে যাচ্ছি ভিউয়ার্স আপনাদের আমরা এদিকে বস আমরা যাই মাস্টার বেডে যাই মাস্টার বেড মাস্টার বেড আমরা চলে যাচ্ছি এখন মাস্টার বেডে মাস্টার বেডে এটা করিডোরের ডোর এটা ক্যাবিনেট বেডটাও আমি দিছি আচ্ছা বেডটা কিসের কাট বেডটা বারবারই শুকুন কিন্তু ম্যাডাম এবং স্যার কালার চয়েস করার কারণে কালারটা তেঁতুলে বেশি কালার করছে তেঁতুলে বেশি কালার পুরোটা বারমাটিক ছিল বারমাটিক ছিল আর বারমাটিক হচ্ছে লাইফ গ্যারান্টি একেবারে এটা এক বক্স খাট বক্স খাট খাটের পাশে আমরা যে ক্যাবিনেটগুলো করছি ক্যাবিনেটগুলো কিন্তু প্রত্যেকটা ডোরের সাথে আমরা হাইড্রোলিক হিংস দিছি হাইড্রোলিক হিংস এখানে বেডের জন্য আবার আপনারা জিনিস সৈকত ভাই বেডের জন্য কিন্তু আমাদের এখানে জায়গা কম যার জন্য জোর না দিয়ে সিলাই সুন্দর অনেকে হয়তো মনে করে যে আসলে পাল্লা হিসাবে আমার বেডে বেঁধে যাবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিলাইডিং দিয়ে দিছি এখন বর্তমান যুগে স্মার্ট যুগে কিন্তু ফার্নিচার কেনার প্রয়োজন পড়ে না এগুলো দিয়ে বানিয়ে বানায় নিলে হয়ে যায় জি জি আচ্ছা এটা স্কয়ার ফিট কত আসবে একটা স্কয়ার ফিট এগুলা করতে আমরা 1450 টাকা এর আগেও বলছি আমরা আপডেট যেগুলা দিতে 1450 টাকা অনেক ফার্ম দেরা আছে এগুলা কোনো ফিক্স প্রাইস না কই আলাদা সাথে কমবে পারবে আচ্ছা আমরা এখানে কিন্তু বেডের সাইডে আমরা ডোর দিছি দুইটা
আমাদের 3D অনুযায়ী কিন্তু কাস্টারে সেভাবে আমরা বুঝাই দিতে পারি কি আচ্ছা মানে 3D যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা করা সে সেম সেম 3D সেম আর যদি কাস্টমারের যে কোনো 3D ডিজাইন বা যে কোনো ডিজাইন দিলে সেটা করে দেওয়া সম্ভব অবশ্যই এবং সেভাবে করে দেব আমার আরেকটা ক্যাবিনেটের সাথে ড্রেসিং টেবিল আছে এই কোণাটা দেখাই দিতে পারেন একটা ডোর মেরুল ডোর এর মধ্যে একটা স্পট লাইট দেওয়া আছে হ্যাঁ এগুলো সব 1450 টাকা অল কমপ্লিট ফিনিশিং ওকে নিচে একটা ড্রয়ার আছে ড্রেসিং টেবিল একটা ডোর দিয়ে দিচ্ছি এখানে শেলফ আপনাকে খুলে খুলে কিছু দেখা এখানে আমাদের হ্যাঙ্গার রাখার জন্য হ্যাঙ্গার এর জন্য বিয়াস আমরা এগুলো দেখিয়ে দিলাম এখন দেখাবো একটা চমৎকার জিনিস সেটা হচ্ছে উপরে সিএনসিটা উপরে সিএনসি কাস্টটা এবং আরো আছে এখানে ওই এখানে কম্বল রাখার জন্য আমরা যে বক্সগুলো করছি হোয়াইট কালার করা হোয়াইট কালার করছি এখানে আরো দেখতে পাবেন যে এইগুলো বক্স করা আছে রেগুলার এগুলো কিন্তু সম্পূর্ণ এই করা এটার সাথে আমাদের উপরের কালারটা কিন্তু ডিজাইনটা ম্যাচ করে করা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর সিএনসিটা দেখতে পাচ্ছে এটা উপরে সিলিং এর প্রাইস কত উপরে সিলিং এর প্রাইসটা আমরা সব আগে থেকে 350 টাকা পার স্কয়ার ফিট 350 টাকা পার স্কয়ার ফিট সাদা সাদা বোর্ডটা কিন্তু পাটে সাদা শুধু হ্যাঁ এটা কিন্তু প্লাস্টিক পেন আর সিএনসি যেটা সেটা 550 টাকা এখন সিএনসি করতে হয় আর উপরে অ্যাক্রিলিক সিট আছে লাইট আছে এর জন্য 550 টাকা বস 550 টাকা চলে আসে তারপর আলোচনা সাপেক্ষে আমরা ক্লায়েন্টের সাথে আলোচনা সাপেক্ষে আমরা কমা ভাড়া তো একটু হবে হবে মানে আলোচনা সাপেক্ষে ঢাকার ভিতরে হবে ঢাকার বাইরে এক প্রাইস হবে তো বিয়াস এবার চলে যাব আমরা আরেকটা বেডরুম তার আগে এইখানে একটা এখানে আরেকটা টয়লেটের পাশে যে চিপা জায়গা এখানে আমরা কিন্তু একটা ক্যাবিনেট করছি এই ক্যাবিনেটের সাইজটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট এখানে হ্যাঙ্গার রাখার জন্য এখানে কম্বল রাখার জন্য ছোট ছোট কোনো জিনিস রাখার জন্য প্রত্যেকটা পাল্লা ডোরের সাথে কিন্তু আমরা হাইড্রোলিক সিলিং দেওয়া আমরা এবার আমরা চলে যাই এবার গেস্ট রুমে চলে যাই গেস্ট রুম পাশে এটা গেস্ট রুমটাও উপরে ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা এই রুমের সুন্দর খুবই প্রত্যেকটা 3D কিন্তু আমাদের 3Dটা করা কিন্তু পুরো নাই আপনারা 3D অনুযায়ী আমাদের কাজটা পাটিকে বুঝাই দেওয়া উপরে ডিজাইনটা দেখে দিই আশা করি এবার ইসরায়েল সুইচগুলো অফ করো অন অফ করো ইসরায়েল সুইচগুলো অন অফ করো আচ্ছা আমি এভাবে একটু দেখাই ডিজাইনটা আশা করি খুব সুন্দরভাবে দেখতে পাবো আচ্ছা এটা আমাদের সিএনসি যেটা 550 সাদাটা 350 জি এটা আলোচনার সাপেক্ষে হবে বার্মাটিক সেগুনে ন্যাচারাল দুধ নেওয়া হয় সেক্ষেত্রে আমরা কাস্টমারকে 550 টাকা দিই বার্মাটিক সেগুন ন্যাচারাল নিলে আর যেটা সাদা দেখছেন ডট সিলিংটা ওটা পার্টেক্স বোর্ড প্লাস্টিক পেন্ট করা ওটা 350 টাকা পার স্কোয়ার ফিট 350 টাকা এ পিসের এটা পিসের ক্যাবিনেট এটা কর্নার করে দিছি এটা টয়লেটের ডোর কর্নার পাশের কর্নার এটাও আমরা ক্যাবিনেট এগুলো কিন্তু 1450 টাকা পার স্কোয়ার ফিট 1450 টাকা করে 3D অনুযায়ী আমরা কাজটা কিন্তু কাস্টমারকে বুঝাই দিচ্ছি এখানে ডোর আছে ইয়ে আছে এখানে আপনার দুটা ডোর খুবই সুন্দর কালেকশন আপনাদের উপরে কম্বল রাখার জন্য ছোট ছোট ডোর দিয়ে দিছি সুগত ভাই একটু দেখাই দেন প্রত্যেকটা ডোরের সাথে কিন্তু আমি বারবার বলতেছি হাইড্রোলিক্স এই পাশে একটা দেখি এবার একটু এইবার এই গেস্ট রুমে কিন্তু দুটা ক্যাবিনেট এ পাশে এক ক্যাবিনেট এ পাশে এক ক্যাবিনেট ওকে আমরা নিচের ডোরটা একটু খুলে দেব নিচের বড়টা মাঝখানে নিচে বড় ড্রটা অনেক বড় অনেক কিছু রাখতে পারবেন বড় এখানে অনেক বড় ওকে এবং কি এর পাশাপাশি আমাদের বার্মাটিকের এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দেওয়া তাদের আমি খাটটা একটু দেখিয়ে দিই এটা বার্মাটিক সেগুন আজকে ঢাকা থেকে আগে কিন্তু আমি সেটিং করে দিলাম এটা হ্যাঁ আমিও সিলেটে আসছি আজকে ঢাকা থেকে ভিউয়ার্স এবং আসার পরই এই ফার্নিচার আসছে তারপর আমার সামনে ফিটিং হলো তারপর ভিডিওটা তৈরি করতেছি আবার খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো প্রাইস কত একটু প্রাইসে খাটের প্রাইসে ধারণা দিবেন প্রাইস খাট পড়তে আমাদের 1,25,000 টাকা হবে পার খাট পার যেহেতু বার্মাটিক এবং সম্পূর্ণ এটা প্রাইস রেট অনেক হাই যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন লাইফ গ্যারান্টি বলা চলে এগুলো এগুলো আমাদের ফ্যাক্টরি হয়তো আমি আগেও বলছি সৈকত ভাই যে মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার ছোটো ভাই আমার আসাদু যেমন আসাদ
আমাদের বড় শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদ মানুষ নিউ মডার্নের প্রোভাইডার ফজলুর রহমান, ওটা আমার বড় ভাই, ওনার হাত ধরে আমি ঢাকাতে আসি। কারখানা থেকে কিন্তু বানায় ঢাকাতে আসছি, এটা বানায় এনে আসছি। তাদের নিজস্ব কারখানা থেকে আসছে, তারা তিন সব ভাইরাই এই বিজনেসগুলোই করে, তো একজন থেকে আরেকজন মিলে ঝিলে কাজগুলো করে। জি, তারা আমরা এখন করে নিতে পারবেন। আমরা একটা বেডরুম যাবো না? জি, এই বেডরুমটা দিলেই তো শেষ। এই বেডরুমের পরে আমরা কিচেন রুম দেখাবো। কিচেন রুম দেখাবো, ওকে। তো আমরা এই বেডরুমটা একটু দেখি। এই বেডরুমে আপনার দুটা ক্যাবিনেট, ঢুকতে গেট থেকে ঢুকতে ডান সাইডে একটা, আপনার বাম সাইডে একটা। এই যে সুমন সাহেব ভিতরে আসো। হচ্ছে আর একটা ক্যাবিনেট, একটা ক্যাবিনেট। ক্যাবিনেটগুলো প্রত্যেকটা ক্যাবিনেটগুলো কিন্তু কালারটা আমরা যে যে রুমে এক এক কালার এক এক রকম হয়েছে, তো যেরকম থ্রি ডিতে চাইছে কাস্টমার সেরকমই আমরা বিচি কালার ছেড়ে দেওয়া যায়। হ্যাঁ, তেঁতুলে বিচি কালার পুরা বার্মাটিক যে ন্যাচারালটা রাখবো সেটাও আমরা দিয়ে ইয়ে করবো। আর এই যে একটা ক্যাবিনেট কর্নার শেপ করা আছে, কর্নার শেপ প্রত্যেকটা করিডোর এমনি করিডোর যাওয়ার জন্য কর্নার শেপ দেওয়া। ভিতরে কিন্তু আপনি সিকিউরিটি ডয়ার আছে বলতে গেলে, প্রত্যেকটা সিকিউরিটির পাশে কিন্তু সৈকত ভাই থ্রি ডি আপনার থ্রি পার্টের চ্যানেল, হাইড্রোলিক চ্যানেল, হাইড্রোলিক চ্যানেল এই সাইডটা। অনেকে বিট দিয়ে কাঠ দিয়ে করে এগুলো, আমরা আসলে প্রত্যেকটা থ্রি পার্টের হাইড্রোলিক চ্যানেল, হাইড্রোলিক চ্যানেলটা একবার স্মুথলি চলে যাবে দেখেন, হয়তো স্মুথলি চলে যাবে। আচ্ছা, ভিডিও আর বেশি বড় করবো না, 15 মিনিট করে ফেলছি। আমরা একটু এই পালাটা দেখে খাটটা দেখাবো, তারপরে আমরা চলে যাব কিচেনে। এগুলো প্রাইস আমরা বলে দিচ্ছি, দেখা দেন কম্বল রাখার জন্য, শীতের কাপড় রাখার জন্য ছোট ছোট এগুলো মশারি, এগুলো রাখার জন্য কিন্তু উপরে বক্স আমরা প্রত্যেক ক্যাবিনের উপরে দিয়ে দিছি। এবার আমরা একটু পুরো রুমের উপরে সিলিংটা দেখাবো। দেখুন ভিউয়ার্স, একটু প্রত্যেকটা রুমের সিলিং কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন। এটা সিলিংটা কত আসতেছে? হোয়াইট 385। জি, আর এটা কি কাঠ বার্মাটিক কাঠের উপরে? বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ডের উপরে এটা। আচ্ছা, বার্মাটিক। এটা প্রত্যেকটা কত করে? এটা আউটসাইডে তার বার্মাটিক সেগুন, এটা কিন্তু 550 টাকা আমি আগে বলছি, 550 টাকা। আর সাদাগুলো আমাদের 350 টাকা, সাদাগুলো 350 টাকা। এবং পর্দা ফ্রেম দাও আছে, এটা স্কয়ার ফিট? এইগুলা পর্দা পাইপ সহ এগুলো আমরা প্যাকেজ নেই, প্যাকেজগুলো আসলে পর্দা, এগুলা স্কয়ার ফিট বলা যায় না। হ্যাঁ, দুধ একটা প্লেট লাগানো, খাটটা দেখা যায়। এবার খাটটা দেখাচ্ছি, খাটটা প্রত্যেকটা রুমে একই ডিজাইন খাট, একই ডিজাইন খাট। জি, খুবই সুন্দর একটা ডিজাইন, সিম্পলের মতো স্ট্যান্ডার্ড রয়েছে। আর প্রবাসী ভাই উনি কোথা থেকে অর্ডার করছে? এনি লন্ডন প্রবাসী, লন্ডন থেকে না? ফালাক সাহেব উনি আসবে কিছুক্ষণের মধ্যে, হয়তো সকালের মধ্যে আসি, উনি উপস্থিত থাকতে পারেনি, তো উনি লন্ডন প্রবাসী, উনি আবার চলে যাবে 26 তারিখ ওনার ফ্লাইট। ও, 26 তারিখ চলে যাবে। তো ভিউয়ার্স, এই খাটটা আমি একটু দেখিয়ে দিলাম। প্রথমে সৈকত ভাই উনি লন্ডন থেকে আমার সাথে কিন্তু কাজটা কন্ট্যাক্ট করেন। আচ্ছা, এই কাজটা করতে আপনাদের কতদিন সময় লাগলো? আমাদের সময় লাগছে দেড় মাস। আচ্ছা, টোটাল ফ্ল্যাটের কাজে কমপ্লিটের একটা ধারণা করবেন প্রাইসের? আমাদের প্রাইসটা আসলে স্কয়ার ফিট হিসেবে এখনো নেওয়া হয় নাই না? 15 লাখ টাকা দিয়ে। আচ্ছা, 15 লাখের মতো বা তার একটু কম বেশি হবে, যেহেতু পুরো ফাইনালি মাপ দিয়ে দেওয়ার পর একটা বোঝা যাবে কত টাকা আসতেছে। ঠিক আছে, এবার আমরা কিচেনে চলে যাই। ভিউয়ার্স, আমরা একটু কিচেন রুমে চলে যাচ্ছি। প্রত্যেকটার মাঝখানে কিন্তু আমাদের রয়েছে যে ডাইনিং স্পেসটা, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন উপরের ডিজাইনগুলো। কিচেন রুমে আবার চলে আসি লাস্ট পর্দায়। তো কিচেন রুমেতে কাজগুলো করছে আমরা, ওয়াটারপ্রুফ বোর্ড বেসিংয়ের নিচে, সিলিংয়ে এই যে তুলার নিচে সম্পূর্ণ আপনার ওয়াটারপ্রুফ বোর্ড, এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ বোর্ড, এগুলো ওয়াটারপ্রুফ, প্রত্যেকটা হাইড্রোলিক করা এবং প্রত্যেকটা ডয়েল ডয়েল দিয়ে দিছি। এবং বেসিংয়ের উপরে টপটা কিন্তু আমাদের গ্রানাইট। জি, এবং এটা ক্যাবিনেট চুলা দেওয়া, থ্রি বানারের চুলা দিয়েছে মালিক পক্ষ কিনে দিয়েছে, আমরা 5 করে লাগাই দিই ফিঙ্গার টাচ। জি, থ্রি বানারের। তার পাশে দেখতে পাচ্ছি কিচেন হুড, কিচেন হুড, কিচেন হুডটা এটা কিন্তু স্ক্রিন টাচ। হ্যাঁ, পুরো আপনি স্ক্রিন টাচে ক্লিন হবে, স্ক্রিনে লাইট জ্বলবে, স্ক্রিনে ফ্যান চলবে, স্ক্রিনে তো উপরে দেখা যান সকল ভাই আমাদের পুরো বার্মাটিক সেগুন বোর্ডের, বার্মাটিক সেগুন বোর্ডের এটা করা। উপরে এটার প্রাইসটা একটু কত কম, কিছু কম আছে না? জি, 1050 টাকা এটার প্রাইস বার্মাটিকের কিচেনেরটা, 1050 টাকা। জি, আর আলোচনার সাপেক্ষে হবে কোনোটা প্রাইসটা ফিক্সড। এবং পাশে দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের গ্লাস ডোর
এগুলো হাইড্রোলিক প্রত্যেকটা হাইড্রোলিক প্রত্যেকটা হাইড্রোলিক আমরাই লিখে যাব আমরা এখানে আমরা একটা দিছি যে তিনটা ড্রয়ার গ্রানাইটের নিচে তিনটা ড্রয়ার দিয়ে দিছি এটা এটা গ্রানাইটের নিচে তিনটা ড্রয়ার কিছু ডোমটা আসলে বেশি বড় তো এই জন্য আর কি দাগদমক হয়েছে আমরা পুরো গর্জেজ হয়েছে পুরো ছেল দিয়েছে মাঝখানে ডিব্বা রাখার জন্য তো আমাদের লন্ডনে প্রবাসী ভাই ও বোনেদের বলবো যে সিলেটে আমি চলে আসছি ভিডিও রিভিউ করার জন্য আপনাদের জন্য আর আমাদের সামনে রয়েছে মেসেস মক্কা এন্টারপ্রাইজের প্রোপাইটর ভাইয়ের পুরো ভিডিওটির জুড়ে সহযোগিতা করলো আপনারা ভিডিওর স্ক্রিনে তার নাম্বারগুলো পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে সংযোগ হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজগুলো করে নিতে পারবেন আর সিলেট প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন এখনও ফ্ল্যাট কিনে চিন্তা ভাবনা করতেছেন যে কাজ করব কিভাবে করব আমরা কিন্তু প্রাইজের একটা ধারণা দিলাম যে আপনি কোন রুমে কীভাবে ফিটিং করতে পারেন ডিজাইনটা দেখলে একটা ধারণা নিতে পারেন আর যদি আপনার ডিজাইন না থাকে তাদের কাছে ডিজাইন আছে তাদের সাথে যোগাযোগ করবেন তা আপনারা সব কিছু ম্যানেজ করে দেবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সমাপ্ত করতেছি আমরা এখন ভিজিটিং কার্ডটা শো করে দেব এ হচ্ছে আমাদের মেসাস মক্কা এন্টারপ্রাইজ এই দুটো নাম্বারই ভিডিওর স্ক্রিনে থাকবে এবং ডিসক্রিপশন বক্সে থাকবে জিয়াউর রহমান জিয়া ভাইয়ের সাথে আপনারা কথা বলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজগুলো করতে পারবেন যেমন এক্সাম্পল তারা কিন্তু এখন সিলেটে কাজ করলো এর আগেও আরও কাজগুলো করেছে আমার চ্যানেলে ভিডিও আছে টাঙ্গাইলেও কাজ চলতেছে আশা করি নেক্সট টাইম যদি পারি টাঙ্গাইলেও রিভিউটা করবো ইনশাল্লাহ তো আপনাদের যেখানে যে যে মানে প্রবাসী ভাইরা আছেন যে যেখান থেকে হোম ডিস্ট্রিক্ট তারা ওখান থেকে আমাদের এই ভাইয়ের মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন এবং কাজগুলো খুব মানে নিখুঁতভাবে কাজগুলো তারা করে থাকেন দেখতে পাচ্ছেন যে কাজগুলো যে হয়েছে প্রত্যেকটা কাজ আমি একটু ঝুম করে দেখাই অনেক সুন্দর কাজগুলো কাজের ফিনিশিংগুলো কারণ তাদের আপনার অভিজ্ঞতা কত বছর থেকে একটু বলেন না অভিজ্ঞতা তো বড় বারবার বলে আসতেছে আমরা আসলে আমি 98 ঢাকাতে ঢুকছি 98 থেকে আমাদের আমার ঢাকাতে এবং কাজ করে আসতেছি ইন্টারিয়র কাজটা আচ্ছা তখন ইন্টারিয়র এত বাংলাদেশ বেশি জাঁকজমক ছিল না 2015 সালে ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম